আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين আলিহি ওয়া সাহবিহি প্রিয় দর্শক সতা ভাই বোনেরা করি আল্লাহ তাবারাক ওয়া অনন্ত মেহেরবানিতে রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ ফিলিস্তিনবাসীকে গাজাবাসীকে আল্লাহ ভালো রাখুন আপনাদেরকে ভালো রাখুন আমাদেরকেও ভালো রাখুন গাজায় প্রায় সাত সাত দশকের বেশি ধরে নির্যাতিত বঞ্চিত অপমানিত মুসলিম ও শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা যুবক যা সবাইকে আল্লাহ মুক্তি দান করুন বিজয় দান করুন যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতল ফেরদাউসে সর্বোচ্চ মকামে আল্লাহ স্থান করে দিন আমাদেরকেও তাদের সেই পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন মনস্তাত্ত্বিক লড়াইয়ে প্রেয়ার বা প্রার্থনার লড়াইয়ে প্রতিটি মুসলিম জাতির সদস্য যাতে গাজাবাসীর সাথে ফিলিস্তিনবাসীর সাথে এই যুদ্ধে শরিক থাকে আল্লাহ আল্লাহতালার কাছে সেই কামনা করছি আমরা যদি হৃদয় মন থেকে শরিক থাকি দূর থেকে তাহলে আমরা তাদের মতো স্বভাবের অংশীদার আমরাও হব নবী সাল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন এক যুদ্ধে ইন্নাবিল মদিনাতে আকোয়ামান তুমি দিয়েন ইল্লা খেন ইল্লা কু কুমফিল আজর মদিনায় কিছু মানুষ রয়ে গেছে যারা যুদ্ধে আসতে পারেনি তোমরা যতটুকু পথি অতিক্রম করো না কেন যে কোনো উপত্যকা তোমরা পার হও না কেন তারা মদিনায় থেকেই এই পথ আর উপত্যকা পার হওয়ার যেই পুরস্কার সেই পুরস্কারে তোমাদের তারা সাথী তারাও এই পুরস্কার প্রাপ্ত হবে হাবাসা হম ওজ্র কারণ তারা অপারক তারা আসতে পারেনি অন্তর তাদের পুরোপুরি এই যুদ্ধের সাথে আছে এই কারণে আল্লাহ তাদেরকে তোমাদের সাথে সবের ভাগিদার করে দিবেন আজকে দুশো কোটি মুসলিমের পক্ষেই সম্ভব একেবারেই সম্ভব গাজাবাছির সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে মনস্তাত্ত্বিক লড়াইয়ে প্রার্থনা প্রেয়ারের লড়াইয়ে বাক যুদ্ধের লড়াইয়ে বিবৃতির লড়াইয়ে বিভিন্ন প্রকারের যুদ্ধে যদি আমরা থাকি আমরা ইনশাল্লাহ এই পুরস্কারের অংশীদার ভাগিদার আমরা হব আলহামদুলিল্লাহ এইটি আমাদের এই সুযোগটি আমাদের কারোই হারানো উচিত নয় প্রিয় বন্ধুরা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পৃথিবীতে যুগে যুগে এমন সময় আসে যখন আল্লাহর মনোনীত মুসলিম জাতির সামনে কেউ দাঁড়ালে সে ধ্বংস হয়ে যায় সময়ের কিছু গুণাগুণ থাকে নাফাহাত আল্লাহর কিছু রহমতের ফলগু ধারা প্রবাহ পৃথিবীতে কখনো কখনো নাজিল হয় হ্যাঁ এই সময়ে তিনি তার প্রিয় বান্দাদেরকে মুক্তি দেন নির্যাতন থেকে তাদেরকে খালাস দেন তো ওই সময়ে যখন আল্লাহ ইচ্ছে করেন যে আমি মুসলিম জাতিকে উদ্ধার করব মুক্তি দেব তাদেরকে আমি বাঁচিয়ে নেব তাদেরকে আমি বিজয়ী করব তাদের একটা উত্থান দেব এই সময়ে যদি কেউ সামনে দাঁড়ায় যত বড় শক্তি হোক যত বড় পরাশক্তি হোক পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দেওয়ার মতো শক্তি তার হাতে থাকুক না কেন কিছুই সে করতে পারবে না এমন মার খাবে অস্তিত্ব থেকে ডিলেট হয়ে যাবে সে আজকে সেই ধরনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এখন আবার সেই সময় এসেছে আলহামদুলিল্লাহ আমরা যে সময় পর্ব এখন পার হচ্ছি আল্লাহ তালা মুসলিম জাতিকে নবতর এক উত্থানে সর্বশেষ বিশ্বায়নে মুসলিম ওম্মর শেষ এবং দ্বিতীয় বিশ্বায়নের এখন সময় শুরু হয়েছে আমরা রানিং এই অবস্থাতে আছি এই সময় যে দাঁড়াবে মুসলিম আল্লাহর মনোনীত মুসলিম বান্দাদের সামনে তার কপালে বড় দুর্ভোগ বড় ধ্বংসযোগ্য তার কপালে আছে আমি সবার জন্য বলছি সাত মহাদেশের মানববন্ধুরা সবাই শোনো সবার জন্যই বলছি আল্লাহ তালা যখন মুসলিম উম্মার শেষ জমানার উত্থানের পরিকল্পনা নিয়েছেন একজন নবীর মাধ্যমে আখিরি জমানার নবীর মাধ্যমে আল্লাহর দিনকে তিনি বিজয়ী করবেন পৃথিবীতে আবার নবতরভাবে নাজিল করবেন কোরআন দেবেন একটা নতুন জাতি উপহার দিবেন বিশ্বকে এটা যখন তিনি ইচ্ছে করেছিলেন ঠিক তার সময় কাছাকাছি সময়ে এই মুসলিম উম্মার উত্থান কেন্দ্রকে ধ্বংস করতে এসেছিল উত্থান কেন্দ্রটি ছিল কাবায়ে, মোশাররফা কাঁ বা শরিফ নবী সাল্লা সাল্লামকে যখন আল্লাহ পৃথিবীতে আনবেন বদ্ধ হৃদয়গুলোকে খুলে দেবেন ইয়ফতাহ কলুবান গোলফা কুফর আর শিরিকের আবরণে আবৃত হয়ে যাওয়া কালো আবরণে ছেয়ে যাওয়া হৃদয়গুলোকে তিনি নুরানি করে খুলে দেবেন ও আজান সোম্মা সত্য শোনার ক্ষেত্রে বধির হয়ে যাওয়া কানগুলোকে যখন উন্মুক্ত করে দেবেন ও আয়ুনান নেন অন্ধ অন্ধচ্ক্ষুগুলোকে জ্যোতির্ময় করে দেবেন এমন যখন ইচ্ছে করেছিলেন এবং সেই মানব জাতির মুক্তির জন্য শূন্যতল হিসেবে তিনি যেভাবে কাজ করেন তিনি ব্যক্তি দিয়ে কাজ করেন এক একজন ব্যক্তি আদম একজন ব্যক্তি সালাম একজন ব্যক্তি মুসা আলাইসাল্লাম একজন ব্যক্তি ঈসা আলি সালাম ইব্রাহিম আলি মোহাম্মদ সাল্লি সাল্লাম এক একজন ব্যক্তি আল্লাহ ব্যক্তি দিয়ে কাজ করেন শেষ জমনায় আমার গোটা বিশ্বকে রহমতের ছায়া ইসলাম ছায় একজন ব্যক্তি ইমাম মাহদি তারপরে হাজতে ইসা আল্লাহ ব্যক্তি দিয়ে কাজ করেন তিনি এক ইন্দ আল্লাহ ইহব্বুল বেতরা তিনি একক এক দ্বিতীয় যেহেতু তিনি এক একক এই তিনি এক দিয়ে কাজ করেন এক থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে একটি আলোর প্রদীপ থেকে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে তো মোহাম্মদ আসবেন মানব জাতির মুক্তি আসবে এই সময় আব্রাহা ষাট হাজার সৈন্য নিয়ে সেই স্ফুরন কেন্দ্রটিকে আলোর কেন্দ্র থেকে সে ধ্বংস করে দিতে এসেছিল আল্লাহ বলেন আর সময় পাসনি এই অসময় আসলি যে মোরগ অসময় ডাকে গৃহস্থরাও ওই মোরগ জবাই করে খেয়ে ফেলে ধরেন আগের যুগে ফজরের টাইম বা তাহার টাইম হলে মোরগ ডাকবে স্বাভাবিক এখন রাত বারোটায় ডাকা ডাকে শুরু করেছে ফ্রাই ডিস্টার্ব করে মানুষের ঘুম নষ্টা হয় তো গৃহস্থ বলে কি এটা তো রাখা যায় মানে অবসময় ডাকে ওটাকে জবাই করে খেয়ে ফেলা হয় তো এখন কিন্তু খুব অসময় চলছে আমি সাবধান করছি যে বন্ধুরা বিভিন্ন মহাদেশ থেকে বড় বড়ো মারণাস্ত্রের গুদাম নিয়ে আসতেছেন এটা আপনাদের আসার সময় না সরে যান আমি কিন্তু কথার কথা বলি না আমার কথা কিন্তু ভয়ঙ্কর এক একটা তথ্য এটা মনে রাখবেন এখন সময় না আপনাদের এখন এগুলো করার সময় না সরে যান আকাশের আকাশ থেকে ফয়সালা আসতেছে এখন ভয়ঙ্কর ফয়সালা আসবে সব কিছু মেশাকার হয়ে যাবে দেখছেন না কি অবস্থা এই যে কতগুলো বাচ্চা কি নিয়ে লড়াই করতেছে আপনাদের হাতিয়ারের সামনে এসে হাতিয়ার তো উল্লেখ করতে মানুষের লজ্জা লাগবে অথচ সেগুলোর সামনে আপনারা পরাস্ত আপনাদের সৈনিকরাই বলছেন ও বাহান আমরা ছায়ার সাথে লড়ছি হঠাৎ করে অস্ত্র আসতেছে এই আওয়াজ এই অস্ত্রের আওয়াজও কখনো শোনিনি এই অস্ত্রও দেখিনি এগুলি কি এগুলি সেই আকাশ বাহিনীর যুদ্ধাস্ত্র তো বলছিলাম যে কিছু কিছু সময় পৃথিবীতে আসে ওই সময়ে মুসলিম উম্মার সামনে কারো দাঁড়াতে নাই দাঁড়ালে সে শেষ হয়ে যাবে এমন একটি তথ্য তো সুরাই ফির আজকের এই গাজাবাসীর এই ঘটনার সাথে সুরাই ফিরের কত সম্পর্ক এই গাজা এটা আরবিতে বলে গাজা ওয়াজ্জা ইংরেজিতে বলে গাজা গাঁজা তাজদিদ তাজদিদওয়ালা বর্ণ উচ্চারণ করতে তাদের একটু মনে হয় সমস্যা এরা গাজজাকে গাজা বলে সাদ্দাম হোসেনকে সেডাম হোসেন

وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول الم ترى تمكي داخني كيف فعل كيلو كريتشيلين؟ কীভাবে ধ্বংস করেছিলেন কি কাজটি করেছিলেন সে কাজের ধরনটা কি তুমি দেখো নি স্টাইলটা কি দেখো নি পদ্ধতিটা কী অবলম্বন করেছিলেন কি ভয়াবহ সিস্টেমটা কি কেইফিয়ত কেফ রকম ফেটটা কি দেখো নিব তোমার রব কি ধরনের কাজ করেছিলেন হাতিওয়ালাদের সাথে কি ক্ষুদ্র 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 পাখির ঝাঁক দিয়ে বিশাল বিশাল হাতির বাহিনীকে অকল্পনীয় অচিন্তনীয় ভাবে ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন দেখুন তদলিল তাদের চক্রান্তকে তাদের কৌশলকে কাবা ধ্বংসের এই কৌশলকে তিনি কি সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত করে দেননি অবশ্যই দিয়েছেন তিনি পারেন ছোট ছোট পাখি দিয়ে করেছেন যাতে করে তোমরা বুঝো এটা পাখির শক্তি না স্বয়ং শাহান শাহে আলমের শক্তি রব্যাল আর শক্তি এটা এই পাখির এগুলির মধ্যে কী শক্তি আছে মসুরির ডালের চেয়ে একটু বড়ো ছোটো ছোটো বিছির মতো পাথর সিজিল আকাশে পাকানো হয় এগুলো খুদে পারমাণবিক বোম এক একটা ছোট এগুলো নিক্ষেপ করেছিলেন জঙ্গি বিমানের মতো ঝাঁকে ঝাঁকে পাখি থেকে নিক্ষেপ করেছিলেন আল্লাহ সব সবসময় দুর্বল কিছু দিয়ে মহা শক্তিশালী জিনিসকে এই জন্য ধ্বংস করেন যাতে সবাই বুঝে যেটা আল্লাহ করেছেন এটাই তো দরকার কে করছেন এটা বুঝাই তো দরকার তাইলে মানুষই মান আনবে হেদায়ত হবে এই জন্য এমনটি করেছেন অর সালা আলাইহিম তয়রন আবাবিল তিনি প্রেরণ করেছেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি তরুণ মিহি ভিহিজাজিল যা নিক্ষেপ করছিলো তাদেরকে পাকা মাটির পাথর ফাজ আলহংক্রাসফিম কুল তিনি করে দিলেন তাদেরকে চর্বিত ভুসির মতো এখন কী কেউ চর্বিত ভুসি হতে চান আপনার যত বড় আপনি ঝুঙ্গি বিমান নিয়ে আসেন না কেন আপনি বিশ্বের সর্বাধুনিক ট্যাঙ্ক নিয়ে আসেন না কেন সবচেয়ে মহামূল্যবান সাজোয়া যান নিয়ে আসেন না কেন যাই নিয়ে আসেন কাশিমা আকুল একেবারে ভুসির মতো করে দেবে আল্লাহালা তো এটা কিন্তু সেই একটা সময়ে ওই সময়ে আব্রাহা বড় অসময়ে এসছিল হয়তো এর বহু আগে আসতো এই পরিণতি হয়তো তার ভোগ করতে হতো না কিন্তু এর হাসাত তো নবুয়া সে এমন টাইমে যখন আল্লাহ ইচ্ছে করেছেন যে এই বিশ্ববাসীর প্রতি দয়া করবেন ওই সময় এসেছে আল্লাহ পৃথিবী থেকে তাকে সরিয়ে দিয়েছেন নবীজির জন্মের পঞ্চান্ন দিন আগের ঘটনা আমুল ফিল নবী সাল্লা সাল্লামের জন্মের পঞ্চান্ন দিন আগের ঘটনা এটি শুরু হয়েছে আমাদের এখানে যাই হোক তো এটা এই সুরার পরের সুরাটি কিন্তু করাইশের আসক্তির জন্য তাদের ভালোবাসার জন্য মানে এই দুই সুরার মধ্যে একটা সমন্বয় মানে অর্থগত সম্পর্ক এটা মুফাজ সেলেনরা অনেকে বলেছেন যে আল্লাহ এই হস্তি বাহিনীকে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে এভাবে মেছাকার করে দিয়েছেন লে ইলা কোরাইশ কোরাইশের ভালোবাসায় এই কাজটি আল্লাহ করেছেন কেন কোরাইশ ইব্রাহিম আলাইসলামের সন্তান আউলাদি ইব্রাহিমের জন্য আউলাদি ইব্রাহিমের মধ্যে মোহাম্মদ সাল্লা সালামের জন্ম হবে আল্লাহর অনুগ্রহের এই বংশটি ইব্রাহিম বংশ হলো যেটা আল্লাহ বলেছেন সুরান কাবুতের মধ্যে আল্লাহিজুর ওয়াল কিতাব ইব্রাহিমের বংশেই আমি নবুওয়ত নবী হওয়ার সিলসিলা রেখেছি এবং আসমানে কিতাব রেখেছি তো এই 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 বংশের মায়া স্নেহে আল্লাহ তালা এই কাজটি করেছেন এই বংশের মুহাম্মদের প্রতি মেহেরবানি করে এই কাজটি করেছেন কারণ ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর খালিল ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন বন্ধুর পরিবারে আরেক পরম বন্ধু আসবে পৃথিবীতে এই সময়ে অসময়ে আবরা এসেছে এখানে ডিস্টার্ব করার জন্য এই জন্য সে ধ্বংস হয়েছে এইভাবে ফেরাউন যখন নির্যাতন করতে 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 একেবারে শেষ সীমানা পর্যন্ত চলে আসলো তো আল্লাহ তাহলে ইচ্ছে করলেন যে আমি এখন মুসাইলসালামের নির্যাতিত জাতিকে আমি মুক্তি দেব মুক্তির সময় হয়েছে তাদের তো এই সময় উচিত ছিল ফেরাউন ডিস্টার্ব না করা কিন্তু ফেরাউন মহা অহংকার নিয়ে সদল বলে হাজতে মোসাই সালামকে এবার একেবারে ধরা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মানুষের পিছনে সে যখন বানের পানির মতো ধেয়ে আসলো আল্লাহ বললেন এটা অসময় তোমার এই সময়টা তোমার অন্যান্য সময়ের মতো হবে না এত বছর নির্যাতন করেছ তুমি নির্যাতন করে পার পেয়েছ তারও ধ্বংস হয়েছে তারা নিহত হয়েছে বিতাড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তোমার কিছু হয়নি আজকে কিন্তু সময় বদলে গেছে এই বারকে আগের তোমার বারের মতো মনে করো না আল্লাহ আল্লাহ কি করলেন এই দেখুন সারা কোরআনই তো এই কাহিনী আমরাও বহুবার এটা বলেছি আপনাদের সামনে আপনারাও পড়েন কোরআনের মধ্যে কিন্তু স্মরণ করিয়ে দিতে হয় সৌরা আল্লাহ রাফেজ একশো ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন

তুমি এ সময় এসেছ তাদের পশ্চাৎ ধাবন করে ধ্বংস করে দিতে আমি মানব না আল্লাহ বললেন যে আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নিলাম নিলামকা হোম মে শা করে তাদেরকে ডুবিয়ে দিলাম কারণ তারা আমার আয়াতকে অস্বীকার করেছে আমার আয়াতের ব্যাপারে তারা হেডলেস ছিল তাদের তাদের কোনো গুরুত্বই ছিল না আমার এক একটি নিদর্শনের প্রতি দেখুন আল্লাহ তালা যেই ফেরাউন যুগের পর যুগ নির্যাতন করেছে কিছুই হয়নি কিন্তু একটা সময় যখন সময় বদলে গেছে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আমি উম্মতে মৌসাকে আমি মুক্তি দেব। তখন তারাই মুসলিম ছিল মুসলিম যুগে যুগে যেই যুগে যেই যেই নবীর ফলোয়ার তখন তারা সেই যুগের মুসলিম তো এই তখনকার মুসলিম ছিল মুসা আল্লাহ সাল্লামের ফলোয়াররা তো এইবারে কিন্তু আল্লাহ ছাড়েননি এত কাল ফেরান ভেবেছিল কতই তো মেরেছি কত হাজার হাজার বার নির্যাতন করেছি এদের এক একটা ছেলে ছেলে শিশু জন্ম হয়েছে মায়ের কোল থেকে এনে জবাই করে দিছে ইউজাবে হবে না সারা করেন আল্লাহ বলেছেন ছেলেগুলোকে জবাই করতো এরা তো মেয়েগুলোকে ছেড়ে দিত ছেলেগুলোকে জবাই করত কত নির্যাতন করেছে হাজার হাজার শিশুকে তারা এইভাবে হত্যা করেছে কিছুই হয়নি কত তাদেরকে গোলামের মতো খাটিয়েছে এক একজন কৃত দাস দাসীর মতো খাটিয়েছে কিছু হয়নি ভেবেছিল এবারও বুঝি সেই সেভাবে পার পেয়ে যাবে জিনা ইসরাইল আপনারা ফেরাউনের মতো সত্তর পঁচাত্তর বছর নির্যাতন করেছেন মনে করেছেন এবারও বুঝি সেরকমই ঘটনা হবে মোটেও না এবার একেবারে ভিন্ন এবার আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গেছে আমরা বুঝতে পারছি কোরআন থেকে হাদিস থেকে যে সময় সময়সীমা যে গাইডলাইন দেওয়া আছে সব মিলিয়ে এই বুঝতে এসে গেছে যে এখন আল্লাহ তালা মুক্তি দেবে মুক্তির সময় এসে গেছে এখন আর তোমার দিন নাই তোমার দিন শেষ আল্লাহ আকবর এবারে বন্ধুরা খুব অসময়ে এই নির্যাতিত মুসলিমদেরকে কিন্তু মারতেছে শিশুদের উপরে অত্যাচার করতেছে শহীদই মরণ আল্লাহ তাদেরকে দেবে তারা সহাস্য মুখে ফিলিস্তিনি শহীদরা কীভাবে হাসতেছে মৃত্যুর পর আল্লাহ আকবর তো তারা তো যাবে তো তাদের এই শহীদের রক্তের উপরেই আগামী দিনের মুসলিম বিশ্ব তৈরি হচ্ছে তৈরি হবে আল্লাহ সিদ্ধান্ত যেটা আমরা হাদিসে পড়ি কোরআনে পড়ি আলহামদুলিল্লাহ এখন সেটার সময় এই জন্য এখন টিকবে না অতএব ইসরায়েল বা ইসরাইলের বন্ধুরা যতই চেষ্টা করুক না কেন এবারে কিন্তু আর পারবে না পারার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ তো পৃথিবীতে এখন ইসলামিক উম্মর বা যারাই মুসলিম হবে তাদের দিন এসে গেছে সুদিন এসে গেছে ইনশাল্লাহ এ সময় পর্বে তাদের সাথে যুদ্ধ না করাই উচিত আমাদের কথা তো তারা শুনবে না আমাদের এসব কথা শুনে হয়তো তারা হাসবে হাসতেছে যে এরা কি বলে হ্যাঁ সব নবীদের নবীদের উম্মদের এসব কথা শুনে অতীতেও হাসাহাসি হয়েছে কিন্তু নিদানকালে সবাই চিৎকার দিয়ে বলেছে ইয়বাইলানা ইন্না কন্যা দলেমিন হায় রে আমরা বড়ো জালিম ছিলাম আমরা বুঝিনি আহ আল্লাহ একটা দিন সময় দাও তাহলে আমরা এখন থেকে সৎ হয়ে যাব ভালো হয়ে যাব কিন্তু আল্লাহ সোনের নালা বলেছেন ফাল আমার শাস্তি যখন তারা প্রত্যক্ষ করেছে তখন যতই ইমান এনেছে ইমান কোনো কাজে আসেনি তখন আর ইমান আনার সময় নেই তো এই শূন্য এখন জারি হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো যে কথাটি আপনাদেরকে শিরোনামে বলেছি তো এই এই শিরোনামের জন্য এই দুটো ঘটনা আপনাদেরকে শোনালাম তৃতীয় একটা এখানে কথা বলে শেষ করছি যে কারবালার প্রান্তরে হাজতে হোসাইন নিহত হলেন হাজরতে হোসাইনের সাথে আরও ষোলো জন সরাসরি নবীজির নাতি যারা হজরত হোসাইনের তিন ছেলে হজাতে হাসানের চার ছেলে হজরে আলীর চার ছেলে আকিল আকিলের সম্ভবত চার ছেলে মোট সতেরো নবীজির নাতি হজরত হোসাইনের মতোই তারা এক একজন আমরা তো ইতিহাস পড়ে জানি হজরত হোসাইনে বুঝে নিহত হয়েছেন শুধু না আমরা নিহত হয়েছেন অনেকেই শতাধিক সেখানে নিহত হয়েছেন কিন্তু সরাসরি একেবারে নবীজির নাতি পর্যায়ের ওনার সন্তান পর্যায়ের নিহত হয়েছিলেন সতেরো জন তো এই মুসলিম জাহান অর্ধ পৃথিবীর মুসলিম জাহান আল্লাহ দিয়েছেন কাকে আল্লাহ বলেছেন মধ্যে ফকদ আমি আলি ইব্রাহিমকে কিতাব দিয়েছি হ্যাকমা দিয়েছি বিরাট সাম্রাজ্য দিয়েছি আমি তাদেরকে তো এই যে বিশাল মুসলিম অর্ধপৃথিবী মুসলিম সাম্রাজ্য এটা আল্লাহ তালা তার খলিল ইব্রাহিমকে ইব্রাহিম বংশের সন্তানদেরকে তিনি পুরস্কার দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে এটা পুরস্কার দিয়েছিলেন এখন বাকি অর্ধফিদেবি পুরস্কার হিসেবে দেবেন তো এটার এটার লিডার কারা নবীজি যেমন কোরবানীর সময় কি বলতেন আল্লাহম বিসমিল্লাহ আল্লাহম তকব্বর মিন মুহাম্মদিন ওমিন ও আলে মোহাম্মদিন ওমিন উম্মতে মোহাম্মদিন সাল্লাহআলি সাল্লামা আল্লাহ আপনি কবুল করুন মোহাম্মদ থেকে মোহাম্মদের পরিবার থেকে মোহাম্মদের উম্মদ থেকে হ্যাঁ তিনটা কথা মনে রাখবেন মিন মোহাম্মদিন ও আলে মোহাম্মদিন উম্মতে মোহাম্মদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই নম্বর আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবার তিন নম্বর উম্মতে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ এই তিনটা তো আল্লাহ দিন দিয়েছেন এই শিরোনামে এই হেডলাইনে মোহাম্মদ সাল্লা সাল্লাম হল হলেন এই দিনের গেটওয়ে এবং তার সাথে ছিল আলে মোহাম্মদ তার মৃত্যুর পরে উচিত ছিল আলে মোহাম্মদের হাতে মুসলিম জাহান তাদের নেতৃত্বে হোক তাদের পরামর্শে হোক তারা এটার একেবারে এই সুচির নেতৃত্বের পুরোধা সবার আগে তারা থাকবে কিন্তু কারবালার প্রান্তরে তাদেরকে সেখান থেকে খুব করুণভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ তালা আবার পরিকল্পনা নিয়েছেন যে মুসলিম জাতির মধ্যে আমি আবার হে মোহাম্মদ তোমার পরিবারকে আবার আনতেছি হে নবী পরিবার তা আলি মোহাম্মদ তকব্বল মিন মোহাম্মদিন ও আলে মোহাম্মদিন ও মিন উম্মতে মোহাম্মদ আমরা আর কোনো দল চিনি না আমরা মোহাম্মদকে চিনি সল্লু সাল্লাম আলে মোহাম্মদকে চিনি উম্মতে মোহাম্মদকে চিনি সমস্ত বাকি পথ পরিচয় দলাদলি বিভিন্ন ধরনের ভাগাভাগি বাদ দিয়ে এই শিরোনামে আসতে হবে এই শিরোনামে আগামী বিশ্ব তৈরি হবে মোহাম্মদ ও আলে মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ এই কনসেপ্ট এই তিনটা কনসেপ্ট মোহাম্মদি কনসেপ্ট আলে মোহাম্মদি কনসেপ্ট উম্মতে মোহাম্মদের কনসেপ্ট তিনটা কনসেপ্ট এখন বিশ্ববিজয়ী হবে ইনশা আল্লাহ ইসরায়েলের নেতারা যতই মনে করেন যে এটা এই ফিলিস্তিন ভূমি এটা আলি ইব্রাহিমকে দিয়েছেন হ্যাঁ অবশ্যই আলি ইব্রাহিম কিন্তু আলি ইব্রাহিম কি তোমরা তোমাদের মতো ফাঁসেখ ফাজের মোরশেক বেঈমান কাফের নাস্তিক হেন অপকর্ম নেই তোমরা আলী মোহাম্মদ নজুবুল্লাহমিন জালিক আলী মোহাম্মদ হল এরা আলী ইব্রাহিম হল এরা আমরা প্রত্যেকটা সালাতে আল্লাদ সাল্লাহ আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাহ আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম মাজিদ দেখুন প্রতিটি সালাতে কেনই এই দূরটা সেখানে হয়েছে এমনি না আই লিডার মুসলিম জাহানের নেতৃত্ব ইনারা দেবেন ইনশাল্লাহ উচিত ছিল মাঝখানে হয়নি জুলুম হয়েছে এখন আবার ফিরে আসতেছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলেছেন খাজা ইনুল খাইর এবার সার ইনদাল্লাহ ভালো মন্দের ভান্ডার ট্রেজারি আল্লাহর হাতে ও মাফা তিহু আর রিজাল আল্লাহ রহমতের ভান্ডারের নাজ নেহমতের ভান্ডারের চাবি হইল মানুষ কতগুলো ব্যক্তি ব্যক্তি মোহাম্মদাল্লাম একজন ব্যক্তি বিশ্বকল্যাণের কি উনি চাবিও উনি ওনার পরে ইমাম মাহাদি আরেকটা ছাবি সারা ওয়ার্ল্ডের মানব জাতির কল্যাণের আরেকটা ছাবি উনি এরপরে ঈসা ইলাই সালাম ইসা আরেকটা চাবি উনি আল্লাহ তালা ব্যক্তি দিয়ে কাজ করেন ব্যক্তিকে ওনার ওনার রহমতের ভান্ডারের চাবি বানিয়েছেন নি ব্যক্তি ছাড়া হবে না তো এই জন্য মুসলিমরা আমরা লিডার হারা হয়ে গেছি আমাদের লিডারকে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম ও আলে মোহাম্মদ এটা আমরা দুজনকে যদি মেনে নেই মোহাম্মদ আলে মোহাম্মদকে মেনে নেই তবে প্রশ্ন আসবে আমরা কী তাহলে আমরা উম্মতে আল্লাহ তকব্বল মিন উম্মতে আলে সাল্লাম এই হাদিসটি হাসা দায়শা বর্ণনা করেছেন শাহী আবুদা ওদের মধ্যে আলবানি সহি বলেছেন হাদিস নম্বর সাতাশশো বিরানব্বই হ্যাঁ শাহি মুসলিম হাদিসটি রয়েছে উনিশশো সাতষট্টি নম্বর হাদিস একটু সামান্য পরিবর্তনে কিন্তু কথা এগুলিয়ে। তা জয় হোক হা মোহাম্মদ আলে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের এই চেতনা এই বিশ্বাস এই ইমান এই ভক্তি আমার বিজয়ী হবে ইনশাআল্লাহ পৃথিবী নতুন সাজে সাজবে আল্লাহ দিন তৌফিকদিন সোহানদিক আসদুল্লা আস্তাখুরুকু আসসালামালাইকুম রহমতুল্লাহি